যে বলবে 10,000 টাকা, 10,000 টাকা যদি বলা হয়, ছেলে যদি ভ্যান চালায় তার উপরে জুলুম করা হবে। এখান থেকে পাঁশকুড়ায় গেলে মাত্র 35 টাকা 40 টাকা দেবে, তার চাল কিনতে যাবে 35 টাকা, আর 15 টাকা লবণ, আর ওখান থেকে ঝালমরিচ হলুদ লঙ্কা, আর ওনার ওনার মায়ের গালে, ওনার বোনের গালে, ওনার ছোট বাচ্চার গালে তুলে দিতে গেলে 10,000 টাকা এক জায়গায় করতে গেলেও 10 বছর সময় যাবে। রসুল বলেছেন ওই স্বামীটার প্রতি জুলুম করা হচ্ছে, অত টাকা দেনমোহ চলবে না। এবার যদি আপনি বলেন 200 টাকা করতে হবে, 251 টাকা, রসুল বলেছেন মেয়ের যে একটা ইজ্জতের সম্মান, সেই সম্মানকে হানি করা হচ্ছে, অত কম টাকাও চলবে না। তাহলে বেশি করলেও স্বামীর প্রতি জুলুম, কম করলেও স্ত্রীর অসম্মান করা হচ্ছে। নিম্ন সংখ্যা 2020 সালে, 2020 সালে নিম্ন সংখ্যা 52 ভরি থেকে নিয়ে আর 7.5 ভরি থেকে নিয়ে হিসাব করে আমি আপনাকে বলছি, নিম্ন সংখ্যা 2800 থেকে 3000 টাকার ভিতরে দেনমোহর করতে হবে। কত? 2800, যেটা হিসাব করে বলছি 2800 অথবা 3000, মানে 2800 অথবা 3000 টাকা দেনমোহর করতে হবে। এইবার দেনমোহর আপনি করে দিলেন, একটা ছেলেকে বলেছে ভাই দেনমোহর কত করা যায়, তা বলছে ছেলেটা তো বদমায়ে শুনেছি 1,00,000 টাকা দেনমোহর করে দাও। এখন ছেলের উপরে জোরম করে 1,00,000 টাকা দেনমোহর, ছেলে শুনেছে কত দেনমোহর বলছে 1,00,000 টাকা, ও বাসর রাতে ঢোকার আগে 2,00,000 টাকা পকেটে করে নিয়েছে। বলে তোমার আব্বা মনে করেছিল 1,00,000 টাকা দেনমোহর করলে হয়তো আমি তোমাকে ছাড়তে পারবো না, এই ভয়েতে না, তা 2,00,000 টাকা নিয়ে এই রাত্রে কেটে পড়ো কি হবে। তাহলে ওই টাকাটা তার প্রতি জুলুম করা হয়েছিল, ইসলামের দিকে তাকিয়ে করা হয়নি। ওই জন্য নিম্ন সংখ্যা 3000 অথবা 2800 টাকা করবে। তবে বিয়ে করার মুহূর্তে দেনমোহরের টাকা পুরোপুরি স্ত্রী হাতে দিয়ে দেবে, স্ত্রী হাতে না দিলে পরকালে আপনাকে হিসাব দিতে হবে। আমাদের মাইয়েতের মারা যায়, মা চাচি মারা যায়, আর মারা যাবার পরে চাষির চাচি তখন কান্নাকাটি করছে, চোখ ডলছে, চাষি ওইটা কবুল করে দাও। কি কবুল করব? বলছে ওইটা কবুল করে দাও। কি করব? না সে দেনমোহর না কি, কাঁদতে কাঁদতে বললো আমি কবুল করে ক্ষমা করে দিলাম। এই কি তো ধর্ম? স্ত্রীর সঙ্গে ব্যবহার করার আগে সঠিক মশলা হলো তার প্রাপ্য তার হাতে দিয়ে দেওয়া, যেন 500 টাকা শাড়ি এনে, একটা স্ক্রিন টাচ মোবাইল এনে যেন তাকে খবরদার ভুলি দিও না, খবরদার ভুলিয়ে দিও না। আল্লাহ আপনাকে আমাকে বোঝা এবং আমল করার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।